কালিয়াগঞ্জে কিশোরীর মৃত্যুর ঘটনায় প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাজ্যের বিভিন্ন থানায় বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে চলছে প্রতিবাদ বিক্ষোভ। রবিবার পরশুরা থানাতেও ডেপুটেশন দিল বিজেপির আরামবাগ জেলা মহিলা মোর্চা। নেতৃত্বে ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা, জেলা মহিলা সভানেত্রী মুনমুন সাউ। এছাড়াও এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার আরামবাগ ইনচার্জ বেবি তেওয়ারি। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিএপি চলছে চলবে। পশ্চিমবাংলার রাজ্যের প্রত্যেকটি পুলিশ থানায় মহিলা মোর্চা বিজেপির বিক্ষোভ কর্মসূচি চলছে চলবে চলছে চলবে। এই কালিয়াগঞ্জে নাবালিকার ওপর অত্যাচার করে খুন করা হলো কেন মহিলা মুখ্যমন্ত্রী? জব চাই জব চাই জব চাই। এই দিকে দিকে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে কেন পুলিশ মন্ত্রী? জব চাই জব চাই জব চাই। এই দিকে দিকে মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? জব চাই জব চাই জব চাই। কারণ হচ্ছে খুব হৃদয় বিদারক, কারণ হচ্ছে কালিয়াগঞ্জের আমাদের একজন কিশোরী মেয়ে যে পৃথিবীটা অনেক আশা নিয়ে দেখবে বলে বেঁচেছিল এবং খুব রঙিন জীবনের স্বপ্ন সব মেয়েদেরই যেমন থাকে তারও ছিল, কিন্তু নৃশংস অত্যাচারের যে কতটা মানে ক্রূরতা হতে পারে তা আমরা টিভির পর্দায় দেখেছি এবং ভাবলে পরে আমাদের গায়ে কাঁটা দিচ্ছে যে একটি মেয়েকে এইভাবে গণধর্ষণ করে মেরে দিয়ে তার মৃতদেহটাকে নিয়েও তৃণমূলের পুলিশ দলদাস যেভাবে হেঁচড়ে টেনে রাস্তা দিয়ে নিয়ে আসছিল এর থেকে বেশি নির্মম দৃশ্য হয়তো কোনো মহিলার পক্ষে টিভির পর্দায় দেখা সম্ভব নয়। মানে সমস্ত রকম হৃদয় বিদারক দুঃখের এবং গ্লানি বেদনা সব কিছু সীমা অতিক্রম করে গেছে। আমি প্রশ্ন করতে চাই যে রাজ্যের একজন মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা, তার রাজ্যে কি কোনো মেয়ের সুরক্ষা চাওয়ার অধিকার নেই? তার রাজ্যে কি প্রতিনিয়ত খবরের কাগজ খুললে শুধু ধর্ষণ হবে, গণধর্ষণ হবে, ধর্ষণের পর হত্যা হবে, হত্যা হওয়ার পর তার মৃতদেহটাকেও নির্মমভাবে রাস্তার মধ্যে ধুলো বালির মধ্যে হেঁচড়ে টেনে নিয়ে যাবে এই পুলিশ, এই দলদাস পুলিশ, যেখানে পুলিশকে আমরা রক্ষকের ভূমিকায় চাই, রক্ষকের ভূমিকায় না পেয়ে আমরা তাদেরকে ভক্ষক? এবং এবারে আমরা দেখলাম যে নির্মমতার সীমা অতিক্রম করে তারা মেয়েটিকে কীভাবে নির্মমভাবে নিয়ে যাচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, এই মেয়েটি যদি কোনো পুলিশ কর্তার বাড়ির মেয়ে হতো, এই মেয়েটা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভগবান না করে তার বাড়ির কোনো আত্মীয় বা তার পরিজন হতো, তখন তো মাননীয় মুখ্যমন্ত্রী পুরো পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়ে দিতেন, তখন তিনি প্রশাসনকে অর্ডার দিতেন ধরতে খুনিকে, যারা এই কাজ করেছে তাদেরকে ধরতে অপরাধীকে। তাহলে আজকে কেন আমাদেরকে ডেপুটেশন দিতে হচ্ছে? কেন আমরা এই রকম নির্মম ঘটনার সাক্ষী হচ্ছি পশ্চিমবঙ্গের নারীরা? সেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এত রাজত্ব নাকি সুন্দর চলছে, এত তার লীলা চলছে, খেলা চলছে, দান চলছে, খয়রাত চলছে, লক্ষ্মীর ভাণ্ডার চলছে। লক্ষ্মীর ভাণ্ডার কি মেয়েরা তাদের ইজ্জত দিয়ে ভরবে? লক্ষ্মীর ভাণ্ডারে লক্ষ্মীরা যদি রাস্তায় এইভাবে অপমানিত হয়, এই রকম লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি পশ্চিমবঙ্গের নারীদেরকে সম্মান দেওয়া যায়? আমি আজকে প্রশ্ন করতে চাই। সেই কারণেই আমরা আরামবাগ মহিলা মোর্চার মাননীয় সভানেত্রী মুনমুন্দির নেতৃত্বে এবং এখানকার বর্তমান আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি মাননীয় সুশান্ত বেরার নেতৃত্বে আমরা এখানে ডেপুটেশন দেব। আমরা পুলিশের কাছে এর জবাব চাই, এই জবাব চাই যে বাংলায় কতবার কত মেয়ে, কত কিশোরী, কত নারী এইভাবে বলি হবে তার হিসাব আমরা আজকে এখানে চাইতে এসেছি। আপনার নাম? আমার নাম বেবি তিওয়ারি, প্রদেশ মহিলা মোর্চা আরামবাগ জেলার ইনচার্জ। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।